আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বরণ্য চলচ্চিত্র নির্মাতা এবং কিছু বক্তব্যের মাঝে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজন করেছে, সাথে উনি আসলে আমাদের আত্মার আত্মীয় ছিলেন। কাজেই যতটা না আমি সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে আজকে এখানে এসেছি, তার চেয়ে অনেক বেশি এসেছি যে আমার পরিবারের একজন চলে গেছেন। একেবারে অকালে চলে যাওয়াটা আমার মনে হয় আমাদের চলচ্চিত্র অঙ্গন শুধু না, আমাদের শিল্পাঙ্গনের জন্যও অত্যন্ত একটা সৃষ্টি করে গেল। উনি তো যোদ্ধা, তো মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী যে এত দীর্ঘ সময় এই পুরোটার ভেতরে তো যুদ্ধ করেই গেলেন, তো তার কাজের ভেতরে তার প্রথম যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যে সেটা, তো তার ভেতরে ক্যারেক্টারই তো মুক্তিযোদ্ধা, এবং তার লেখা, তার কবিতা, তার সব কিছুর ভেতরে দেশ, স্বাধীনতা, মঙ্গল, এ জাতি, এ জাতির মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, সব কিছুই তার কাজে কর্মে সব কিছুর ভেতর দিয়ে পাওয়া যায়। জ্যাকি চলে গেল, আমরা একেবারেই সমবয়সী, আমরা কি কতদিন থাকবো জানি না, কিন্তু চলে যাওয়ায়, জ্যাকি চলে যাওয়ায় আমাদের যে জায়গাটা সবচেয়ে বড় ক্ষতি হলো যে তিনি যেভাবে সবাইকে শক্তি যোগাতেন এবং নিজের সৃজনশীলতা দিয়ে সবাইকে যেভাবে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করতেন সেই জায়গাটিতে আর কাউকে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। আজকে আমি সত্যি স্তম্ভিত, রিয়েলি শক, রিয়েলি অ্যামেজড। সবাইকে ধন্যবাদ জানাতে চাই আসার জন্য, শ্রদ্ধা জানানোর জন্য। পরিবার বাদে আমি আমার বোন আমার আম্মুকে তো অবশ্যই ভালোবাসত। দেশের সংস্কৃতি, থিয়েটার, সিনেমা, গান, যা সংস্কৃতির সাথে যা ছিল উনি সত্যিই ভালোবাসতেন, এবং উনিও দেশের বাইরে ক্যানাডায় চলে গিয়েছিলেন, বাট উনি দেশে ফেরত এসেছেন, এবং কারণ উনি বাংলাদেশকে ভালোবাসেন এবং বাংলাদেশ ওনার জীবন ছিল। এভরিওয়ান ডাইজ বাট নট এভরিওয়ান লিভস, সবাই চলে যায় কিন্তু ভালোবাসা রয়ে যায়। তার প্রতি ভালোবাসা যা ছিল আপনাদের প্রতি, সবসময় আপনাদেরকে পছন্দ করতো এবং আপনাদের স্নেহ মমতা সারা জীবন রয়ে যাবে। এই ছবিটি গান হয়েছে যেটি এখনও দেশের মানুষ গুনগুন করে, আবার যে সন্ধ্যা। সালাউদ্দিন জাকির ভাই অত্যন্ত সজ্জন একজন মানুষ ছিলেন। তিনি 21 পদকপ্রাপ্ত বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের দায়িত্ব কিছুদিন পালন করেছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারও তিনি পেয়েছেন। আমাদের চলচ্চিত্র শিল্প যখন ঘুরে দাঁড়িয়েছে তখন সালাউদ্দিন জাকির ভাইয়ের চলে যাওয়াটা চলচ্চিত্র অঙ্গনের জন্য, সাংস্কৃতিক অঙ্গনের জন্য বিরাট অপূরণীয় ক্ষতি।